এখন তুমি কি যাচ্ছ আমি এখন ছেলেকে চাই ছেলে আমাকে বিয়ে করবা তো হ্যাঁ বিয়ে করব তোমার বয়স কত আছে এখন আমার 18 পার হয়েছে তোমার রিলেশন কতদিন ধরে বললা 4 বছর তুমি তাহলে এখন কি চাচ্ছ আমাকে ছেলেকে চাই ছেলেকে লাগবে যদি ছেলে না আসে আমি যাব না এখানে মললে এখানে বড় পাশে এখানে বড় ছেলেকে লাগবে মানে ছেলেকেই লাগবে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন প্রেমিকা শুক্রবার রাজগঞ্জের সুখানী গ্রাম পঞ্চায়েতে জিতুপাড়ার ঘটনা প্রেমিকার দাবি তাদের প্রায় 4 বছরের সম্পর্ক গত শুক্রবার প্রেমিক তাকে বিয়ে করার জন্য বাড়িতে ডেকে নিয়ে গেল প্রেমিকের বাড়ির সদস্যরা মারধর করে বাড়ি থেকে বের করে দেন অগতা ওই তরুণী বাড়ির পাশে তার মাসির বাড়িতে আশ্রয় নেন এরপর এদিন তিনি ধরনায় বসেন বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দেন তরুণী জানা গেছে স্থানীয় জনপ্রতিনিধিরা দুই পরিবারকে নিয়ে বৈঠক করলেও সমাধান হয়নি যদিও এই তরুণের জামাইবাবু আনসার আলীর বক্তব্য তার শ্যালকের সঙ্গে তরুণীর প্রণয়ের সম্পর্ক ছিল ঠিকই কিন্তু তরুণী অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় শ্যালক সম্পর্ক ভেঙে দিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চানন রায় জানিয়েছেন দুই পরিবারকে নিয়ে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল ছেলে রাজি নয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন দুজনে যেহেতু সাবালক তাই আইন আইনের মতোই চলবে রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ঘটনার ব্যাপারে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে আমি ছেলেটা আমাকে নিয়ে আসে কবে নিয়ে আসে শুক্রবার হ্যাঁ তারপর বৃহস্পতিবার কি সরস্বতী পূজা হয়েছে তারপর আমরা ঘুরতে গেছি জলপাইগুড়িতে জলপাইগুড়ি থেকে এনে আমাকে কন্ট্রোল বাগান নিয়ে গেছে ওখানে আমাকে অনেকক্ষণ আসে আমাকে দর্শন করছে পরে আমার হাত পা ধরে আমাকে নিয়ে গেছে বাড়িতে বলছে তুই আজ বাড়ি যা কালকে আমি তোকে নিয়ে যাব তারপর আমি বাড়ি গেছি তারপর শুক্রবার আজকের বাড়ি আমাকে স্কুলে আসতে বলছে সোনাশিয়া স্কুলে আমি আসি ওখানে আমাকে টোটো করে দিছে আমি রাজগঞ্জ আসি বলছে আমি সামনাসামনি যাচ্ছি তুই পিছন পিছন আয় তারপর আমি পিছন পিছন আসি তারপর রাজগঞ্জে নামছি ওখানে আবার একটা টোটো করে দিছে বলছে তুই সামনা আমি সামনাসামনি যাচ্ছি তুই পিছনে পিছনে আয় তারপর ও সামনাসামনি এসে বাড়িতে ঢুকছে তারপর আমি ঢুকছি তারপর ওর বাবা মা গালি দিয়ে না বাড়িতে চাপ দিয়ে না কি করে ওকে সরিয়ে দিচ্ছে তারপর আমি ঢুকছি ঢুকে বলছে ওর মা বলছে আমি বলছি ও আসতে বলছে আমাকে নিয়ে আসে ওর মা ওইটা মানছে না কিছু দিয়ে তারপর ওর মা ওর বোন আমাকে মারধর দিয়ে আর মাসির বাড়িতে দিয়ে আসে ওরা তো বের করে দিচ্ছে আমার মাসি হয়ে ও তো বের করে দিতে পারবে না মাসি তারপর ওদের বাড়িতে নিয়ে গেছে তারপর ও যে এখানকার সভাপতি সভাপতি আসে আসে আমাকে প্রুফ দেখতে চাইছে আমি সব প্রমাণ দেখাইছি দেখার পর বলছে তুই এখানে থাক আমি ওদের বাড়িতে আসতেছি তারপর এদের বাড়িতে আসে তারপর আমার আর কোনো ইসেই নেই আমাকে আর কোনো জিজ্ঞাসাও করলো না আমাকে মাসির বাড়িতে আসতে দায়িত্ব দিয়ে আমি মাসির বাড়িতেই আছি এ পর্যন্ত আমার এখনো কোনো খোঁজ নেয়নি কিচ্ছু খোঁজ নেয়নি তো এদের বাড়িতেও না আমার খোঁজ নিছে না সভাপতি খোঁজ নিছে তারপর আটদিন হয়ে গেল কালকে ওর বাবা সবাই মিলে আমার মেসোর নামে অভিযোগ জানাচ্ছে বলছে তোমরা বের করে দাও নাহলে তোমাদের নামে কেস দিব আমার মেসোর কোনো অন্যায় হয়েছে আমাকে রাখা রাজগঞ্জ থেকে রণজিৎ বিশ্বাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ